আজকের বিষয় ভূগোল, অধ্যায় তৃতীয়। তৃতীয় অধ্যায় তোমাদের কি ছিল, বাকি আছে? পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক সংক্ষিপ্ত পরিচয়। এখন বিষয় হচ্ছে যে এর আগেই তোমাদের জেলাভিত্তিক যে সংক্ষিপ্ত পরিচয়গুলো আমরা আগেই পেয়ে গিয়েছি, আগেই আমরা জেনেছি। এবার আমরা আরও অন্য কিছু জানব। কি জানব? না, পশ্চিমবঙ্গের যে ভূবৈচিত্র্য, যোগাযোগ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের বিশিষ্ট স্থানসমূহ, এই সম্পর্কে আমরা জানব। এছাড়াও আমরা আরও অনেকগুলি বিষয় সম্পর্কে জানব, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জীবিকা সম্পর্কে, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে, তাদের ভাষা, উৎসব, অনুষ্ঠান, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা একটু একটু করে জানব। দেখো, প্রথমেই বলি নদ নদীর কথা। পশ্চিমবঙ্গে অনেক নদ নদী থাকলেও এই রাজ্যের প্রধান নদী কিন্তু গঙ্গা। এছাড়াও আরও নদী আছে, যেমন ধরো তোর্ষা আছে, মহানন্দা আছে, তিস্তা আছে, ইত্যাদি নদীগুলি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এই তো গেল নদ নদীর কথা। এবার একটু আবহাওয়া সম্পর্কে আমরা আলোকপাত করি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে শীত আর বৃষ্টিপাত বেশি হয়। তোমরা জানো, তোমরা উত্তরের জেলাতে যদি কেউ বেড়াতে গিয়ে থাকো, দার্জিলিং সেখানে দেখেছ, কালিম্পং এরকম জেলাগুলো আছে, সেগুলো সম্পর্কে আগেই জেনেছ। পশ্চিমের যে জেলাগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে জেলাগুলি, সেখানে গরম বেশি আর বৃষ্টিপাত কম। কি বললাম? গরম বেশি আর বৃষ্টিপাত কম। দক্ষিণ পূর্বে, দক্ষিণ পূর্ব অর্থাৎ দেখো, আমরা ভূগোল পড়তে গেলে সবার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে দিক সম্পর্কে। এই হলো উত্তর, এই হলো দক্ষিণ, এই পূর্ব, আর এই হলো পশ্চিম, তাই তো? তাহলে আমরা জেনেছি, ধরো এই গোটাটা যদি পশ্চিমবঙ্গ জেলা হয়, তাহলে উত্তরে হচ্ছে কি বলছে, না শীত আর বৃষ্টিপাত বেশি। আর গরম বেশি কোথায়, বৃষ্টিপাত কম কোথায়, না পশ্চিমের যে জেলাগুলো, এদিকে যে জেলাগুলো আছে। এর আগে আমি মানচিত্র দেখিয়ে তোমাদের জেলাগুলো সম্পর্কে পড়িয়েছি, দেখিয়েছি, তোমরা আর একবার ওগুলো দেখলে বুঝতে পারবে আমি ঠিক কোন জায়গার কথা বলছি। আর একটা কী বলা হচ্ছে, না দক্ষিণ পূর্বে মাঝারি বৃষ্টিপাত আর উষ্ণতাও মাঝারি। দক্ষিণ পূর্ব মানে ঠিক এই অঞ্চলটা, এই অঞ্চলটুকুতে বৃষ্টিপাত কি আছে, না মাঝারি, আর গরমটাও মাঝারি, অর্থাৎ উষ্ণতা মাঝারি। এরপরে আমরা আসছি যে এই জেলাগুলোতে, পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কি দেখা যায়, না ঘন বন অর্থাৎ জঙ্গল দেখা যায়, আর দক্ষিণে রয়েছে বিশাল বনভূমি অঞ্চল। এই যে দক্ষিণ, এই যে দক্ষিণ, এখানে রয়েছে বিশাল বনভূমি অঞ্চল, বিশাল বনভূমি অঞ্চল, বোঝা গেল? আমরা সুন্দরবনের নাম তো শুনেছি, দেখো জলদাপাড়া, গরুমারা, সুন্দরবন, এই সমস্ত অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্য। এই নামগুলো প্রত্যেকে মনে রাখবে। এ তো গেল বন জঙ্গলের কথা। এবার আসছি আর একটু অন্য বিষয়ে। পশ্চিমবঙ্গের জমি উর্বর বলে বেশিরভাগ জমিতেই অনেক রকমের ফসল ফলে, তবে ভূপ্রকৃতি এবং জলবায়ুর পার্থক্যের জন্য মানুষ নানা ধরনের ফসল, খনিজ পদার্থ ইত্যাদিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে, বোঝা গেল? দেখো, এবার আমরা আর একটু এগিয়ে আসবো। পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা একটু একটু করে জানছি, জানতে জানতে গোটা জেলাটা আমরা অনেকটা জেনে নেব জেলা সম্পর্কে। পশ্চিমবঙ্গের যাতায়াত ব্যবস্থা যেটা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমরা ঠিক কোন কোন পথ ধরে যাই, সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, জলপথে যাওয়া যায়,
জলপথে যেমন যাওয়া যায়, স্থলপথে তো যাওয়া যায়, গাড়ি করে আমরা এদিক ওদিক যাই, বাস চলে, গাড়ি, বিভিন্ন ছোট ছোট গাড়ি, জলপথে নৌকা আছে, স্টিমার আছে, সুড়ঙ্গ পথ, আকাশ পথ ইত্যাদি হয়ে থাকে। এছাড়া বোঝা গেল তাহলে কোন কোন পথগুলো আমরা এক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই সম্পর্কে আমরা জানলাম, বেশ অনেকটাই, বেশ খানিকটাই জানলাম। এবার দেখো এই যে পশ্চিমবঙ্গ জেলা, এই মাফ করবে পশ্চিমবঙ্গ রাজ্য, এখানে দর্শনীয় স্থান কিন্তু অনেক আছে। অর্থাৎ আমরা যারা ভ্রমণ পিপাসু, যারা বেড়াতে যেতে খুব ভালোবাসি, তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানে আমরা গিয়ে অনেক কিছু জানতেও পারি, শুধু শুধু আনন্দ নেওয়ার জন্য না, অনেক কিছু জানার জন্য আমরা সেখানে যেতে পারি। যেমন ধরো দক্ষিণেশ্বরের মন্দির আছে, বিমানবন্দর আছে, যুবভারতী ক্রীড়াঙ্গন আছে, জাতীয় গ্রন্থাগার, রাজভবন আছে, সুন্দরবন অভয়ারণ্য আছে, আর কি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে, বেলুড় মঠ আছে, দার্জিলিং, টাইগার হিল, হাজারদুয়ারি প্রাসাদ চলে এসো মুর্শিদাবাদে, অযোধ্যা পাহাড় যদি পাহাড়ে বেড়াতে যাও, এরকম বলতে বলতে অনেক বড় একটা তালিকা হয়ে যাবে। তাই সব বলবো না, তোমরা নিজেরা একটু দেখে নেবে, খুঁজে নেবে, বইয়ে তো পাবেই, তাছাড়া গুগল সার্চ করলে, নেট খুললেই তোমরা পেয়ে যাবে, আর বড়দের কাছ থেকে জানলে অবশ্যই জানবে। এই তো গেল দর্শনীয় স্থান সম্পর্কে। এরপরে আমরা আসছি মানুষের যে নানা রকমের জীবিকা, অর্থাৎ জীবিকা কি, যা দিয়ে মানুষ জীবন ধারণ করে, অর্থাৎ বেঁচে থাকার জন্যে তারা অর্থ উপার্জন করে, যার মাধ্যমে সেটাই তাদের জীবিকা। এই যে জীবিকা, এটা কিন্তু নানা ধরনের, মানে কোনো এক ধরনের জীবিকা পশ্চিমবঙ্গে নয়। কেউ ধরো কৃষিজীবী, অর্থাৎ কৃষিকাজ করে, চাষাবাদ করে, কেউ বা আবার ব্যবসা করেন, কেউ মূর্তি গড়েন, মাটির মূর্তি, পাথরের মূর্তিও গড়া হয়, তাছাড়া কি কেউ আবার চাকুরিও করেন, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কর্মরত। এ তো গেল পশ্চিমবঙ্গের জীবিকা সম্পর্কে। এবার দেখো এই অঞ্চলে বা এখানকার এই রাজ্যের যে প্রত্যন্ত অঞ্চলগুলি আছে সেখানে কিন্তু অনেক আদিবাসীরাও থাকে, বা অধিবাসী যাদের বলছি। যেমন ধরো কোচ, হো, লেপচা আছে, মুন্ডা, ভুটিয়া, ওরাও, সাঁওতাল, এরা এখানে বাস করে। দেখো এই রাজ্যে নানান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়, তাই তো? যেমন ধরো সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, তাছাড়াও কি আছে না, মহাবীর জয়ন্তী আছে, মহরম আছে, ঈদ আছে, ঈদের আনন্দে আমরা সকলে মেতে উঠি, বড়দিন, বড়দিনের আনন্দেও আমরা প্রত্যেকে মেতে উঠি, 25শে ডিসেম্বর, তাই তো, গুড ফ্রাইডে, নববর্ষ, নতুন বছরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই, আনন্দ করি, নতুন পোশাক পরি, এরকম অনেক রকমের উৎসব অনুষ্ঠান এই পশ্চিমবঙ্গ রাজ্যে পালিত হয় বা আমরা পালন করে থাকি। দেখো কিছু জাতীয় উৎসবও কিন্তু আছে, কিছু জাতীয় উৎসব অনুষ্ঠান পালিত হয়, যেমন ধরো শিশু দিবস, শিক্ষক দিবস, স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস, এরকম আরও অনেক দিবস আছে যেগুলো জাতীয় উৎসব বা জাতীয় অনুষ্ঠান হিসেবে আমরা প্রত্যেকে পালন করে থাকি। তাহলে দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা ছোট্ট ছোট্ট পরিসরে বেশ অনেক কিছুই জানলাম, কিন্তু এটাই তো শেষ জানা নয়, আমরা আরও অনেক কিছু জানতে পারবো, আগামী দিনে জানবো। তোমরা এই অধ্যায়টা ভীষণ ভালো করে পড়বে এবং বড়দের কাছ থেকে এবং গুগল সার্চ করে অবশ্যই আরও বিস্তারিত জানবে। সবাই ভালো থাকবে, আজকে আসি তাহলে।